ফ্ল্যাটস এবং স্কেচ আঁকা। ফ্যাশন ফ্ল্যাটস একজন ডিজাইনারের পোর্টফোলিওর একটি অপরিহার্য অংশ। এগুলো হলো জামার বিভিন্ন অংশের স্কেচ, কোনো মানবমূর্তি ছাড়া। শিল্পক্ষেত্রে ফ্ল্যাটস হলো ডিজাইনের মধ্যে যোগাযোগের প্রাথমিক মাধ্যম এবং এগুলো উপস্থাপনার জন্য ব্যবহার করা হয়, কিছু সময় রং এবং ছাপ সহ। ফ্ল্যাটস হাত দিয়ে করা যায় অথবা কম্পিউটারে অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে করা হয়। আপনার যেসব জিনিস লাগবে, পেন্সিল, কলম, এক টুকরো কাগজ। নির্দেশনা: হাত দিয়ে ফ্ল্যাটস আঁকুন। এক, এক টুকরো কাগজ টেবিলের উপর রাখুন। দুই, ছবির ব্যক্তির বিচ্ছিন্ন অংশটুকু কাগজের নিচে রাখেন। আপনার কাগজের ভিতর দিয়ে ব্যক্তিটিকে দেখতে পাওয়া উচিত। তিন, কাপড়ের দেহের সীমারেখা আঁকার জন্য চোখা পেন্সিলটি ব্যবহার করুন। স্থান নির্ণয় এবং আকারের জন্য নিচের কাপড়ের দেহটিকে ব্যবহার করুন একটি মাপ ছন্দ হিসেবে। চোখা দ্রব্যরেখা ব্যবহার করুন, স্কেচের হালকা রেখাগুলো নয়। পছন্দের ফেব্রিকের জন্য যথাযথ পরিমাণের আয়তন আঁকুন। যদি একটি হালকা একটি শিফন হয়, এটা দেহকে আলিঙ্গন করা উচিত। চার, হাতার সীমারেখা আঁকুন, যদি থাকে, নিচের শরীরকে ভিত্তি করে। পাঁচ, জামার গলা আঁকুন, আবারও শরীরকে ভিত্তি ধরে। ছয়, পোশাকের ঝালর আঁকুন, পোশাকের আয়তনকে মাথায় রেখে এবং নিচের শরীরকে ভিত্তি হিসেবে ব্যবহার করে। সাত, অভ্যন্তরীণ এবং স্তরের রেখাগুলো আঁকুন, ফেব্রিকের বিস্তারিত বিবরণ যোগ করে, যা হতে পারে প্লেয়ার্স, বিশেষ ধরনের ভাঁজ। আট, পুরো স্কেচের উপর কলম দিয়ে দাগ দিন, যে ক্রমে ফ্ল্যাট এঁকেছি ঠিক সেভাবে। যদি সম্ভব হয়, একটি গাঢ় ডগার কলম সীমারেখার জন্যে এবং একটি পাতলা ডগার কলম অভ্যন্তরীণ রেখার জন্যে। পেন্সিলের রেখাগুলো মুছে ফেলুন।